বাড লাক আমরা কই যাইতে আসিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আবারও আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি যেতে চাচ্ছিলাম হার্ট অ্যান্ড ওয়ার্ল্ড, এটা হচ্ছে ওয়ারিকে, আমার ননদ, আমি আর বাচ্চাদেরকে নিয়ে, ননদের অবশ্য মেয়েও ছিল সাথে। আর হঠাৎ করে যখন আমি হাইওয়েতে উঠি, উঠার পর মিডল লেনে ছিলাম, হঠাৎ করে আমি ফিল করি যে গাড়িটা সেম ফিলিং লাগছে না, একটু ডিফারেন্ট লাগছে, কেমন ধাক্কা দিচ্ছে, আর হচ্ছে ধোঁয়া বের হয়েছিল। সাথে সাথে আমি লেফটে এসে পার্ক করি, তো যে এইখানটাতে ছিলাম না, আমি আরও পিছনে ছিলাম। আমাকে হাইওয়ে মেনটেন্যান্সের যে অফিসার থাকেন উনি দেখেছেন, দেখে ওনার গাড়িটা আমার পিছনে পার্ক করেন আমার সেফ থাকার জন্য। ওইটা যেখানে ছিলাম একটু ডেঞ্জারাস ছিল, এখানে পার্কিংয়ের জায়গা ছিল না, হার্ড শোল্ডার ছিল না, তো উনি আমাকে এখানে নিয়ে এসেছেন ওনার গাড়িটা দিয়ে টেনে। আর আমি এর ভিতরে আরএসি ব্রেকডাউন রিকভারি, যেটা আমার ইন্স্যুরেন্সের সাথে ছিল, ওদেরকে ফোন দেই, ওদেরকে দিয়ে জানাই যে আমি ব্রেকডাউন হয়ে গিয়েছি। তারপর ওরা হচ্ছে একটা লিংক দেয়, যেটা প্রেস করলে ওরা জানতে পারবে যে আমি কোথায় আছি, ওটা তারা আমার জায়গাটা ট্র্যাক করে নিয়েছে, লোকেশনটা, তো বলেছে যে 45 মিনিটের ভিতরে আসবে। এর ভিতরে তারা বারবার আমাকে টেক্সট করছিল কোথায় আছে, এবং যে রিকভারি যে আসছিল আরএসি ড্রাইভার, উনিও আমাকে ফোন দিয়েছিল যেন আমি মানে নার্ভাস না হই। প্রথম অবস্থায় সত্যি সত্যি নার্ভাস ছিলাম, কারণ হচ্ছে যে বাচ্চারা সাথে ছিল, আমার যে ননদের মেয়ে ও একটু ভয় পেয়ে গিয়েছিল, কারণ ওর সাইড দিয়ে গাড়ি সব যাচ্ছিল, আমার ননদ গাড়ি থেকে বের হয়ে সবাইকে বলছিল যে তোমরা রাইটের দিকে যাও, কারণ হচ্ছে যে মানে হাত দিয়ে ইশারা করছিল আর কি। আমরা খুবই একটু ডেঞ্জারাস জায়গায় ছিলাম, যেখানে কিনা হার্ড শোল্ডার ছিল না। দেখাই আপনাদেরকে, আমাকে হাইওয়ে যে মেনটেন্যান্স অফিসার উনি আমাকে এখানে নিয়ে এসেছেন সেফ জায়গায়। আমি হঠাৎ করে আমি মিডল লেনে ছিলাম, আর হঠাৎ করে আমি ফিল করি যে মানে গাড়ি সামথিং রং ফিল করতে পারি এটা, আর তাড়াতাড়ি করে আমি লেফটে এসেছিলাম, তবে এখানে ছিলাম না, আমি ছিলাম আর একটু পিছনে। এখানে আমাকে নিয়ে এসেছেন হাইওয়ে অফিসার, এটা সেফ জায়গায়। তো এখন জাস্ট ওয়েট করছি আরএসি রিকভারি, ওদের জন্য ওরা আসবে, আসলে আমাদেরকে আবার নিয়ে যাবে কমিউনিটিতে। তো এখন দেখি কতক্ষণ লাগে। তো আরএসি চলে আসছিল প্রায় 25 মিনিটের ভিতরেই, কিন্তু এসে বলে যে সেটা ঠিক করতে পারবে না, ইঞ্জিনের ইনজেক্টর না কি যেন এটা স্ন্যাপ হয়ে গেছে, এখন আমাকে যেতে হবে হচ্ছে গ্যারেজে। তো আমি বলেছি যে কভেন্ট্রি গ্যারেজে নিয়ে যেতে ওদেরই। তো যাই হোক, এখন হচ্ছে যে ও আমাদের গাড়িটা নিয়ে যাবে, আর আমাদের জন্য ট্যাক্সির কল দিয়েছে, ট্যাক্সি আসতে আরও লাগবে 45 মিনিট বলছে। তো এর ভিতরে আমি এখানে দেখলাম যে একটা আপেল গাছ, আপেল গাছ থেকে ভাবলাম যে কিছু আপেল পেরে নেই, মানে বসে বসে আর ভালো লাগছিল না, গাড়িতে অনেকক্ষণ বসেছিলাম। আর এর মধ্যে হয়েছে কি, মানে ট্যাক্সি ফোন করেছে তার, কিন্তু আসছিল না, অনেকক্ষণ প্রায় হাফ অ্যান আওয়ার ওয়েট করার পর আমরা আবার যে জিজ্ঞেস করলাম যে ট্যাক্সি এতক্ষণ লাগছে কেন, পরে আবার ওরা কল দিয়েছে, তারপর প্রায় আরও হাফ অ্যান আওয়ারের মতো ওয়েট করতে হয়েছে ট্যাক্সির জন্য। তো এর ভিতরে আমি ভাবলাম যে অ্যাপল পেরে নেই, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একদম ফ্রেশ অ্যাপল আমি পেরে নিয়ে আসছি। গাছ থেকে ফ্রেশ ফ্রুট পেরে খাওয়ার মজাই আলাদা, এখানে তো পথের মধ্যে এত সুন্দর একটা আপেল গাছে আপেল ধরে আছে। তো আমি অবশ্য টেস্ট করি নাই, এগুলি জাস্ট পেরে নিয়েছি, আমার খুব ভালো লাগে আসলে গাছ থেকে ফ্রুট পাড়তে। আর এদিকে হয়তো আরএসির যে পিছনে ড্রাইভার আছে উনি হয়তো আমাকে পাগল ভাবতে পারে যে এই মহিলা কি করে। এখন হচ্ছে গাড়িতে বসে আছি, আমরা একদম প্রায় বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে কি অবস্থা। আর এই যে এখন গ্যারেজের এটা নিয়ে নিয়েছি হাতে, এখানে যাব আমরা, আমাদের হার্ট অ্যান্ড ওয়ার্ল্ডে যাওয়া হচ্ছে না। এটা নিয়ে আমার ননদ, ওরা আর ননদের মেয়ে ও একটু আপসেট ছিল, কাইফও ভাবছে যে আমরা তো বলছি হার্ট অ্যান্ড ওয়ার্ল্ড অ্যানিমাল দেখতে যাব, কিন্তু যাওয়া আর হচ্ছে না, আমরা ব্যাক টু কভেন্ট্রি চলে যাচ্ছি আবার, আর ট্যাক্সির জন্য ওয়েট করছিলাম।
তো ট্যাক্সিও এখন চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্সি আর আরএসি ব্রেকডাউন যে আমাদের সাথে আসছিল, উনি ওনাকে বুঝিয়ে দিচ্ছে কোথায় যাওয়ার জন্য। কাইফ মোটামুটি খুশি এই যে ট্যাক্সিতে উঠে গেছে, আর আমরা এখন সবাই বসে গেছি, সবাই একটু আপসেট, আমরা যেতে চেয়েছিলাম এক জায়গায় আর যাওয়া হচ্ছে আরেক জায়গায়, এটাই আজকে মানে যাওয়া হচ্ছে না। তবে গুড থিং হচ্ছে আমরা হ্যাটন ওয়ার্ল্ড ওদেরকে ইমেল করেছি, করার পর বলেছি যে আমরা ব্রেকডাউন হয়ে গেছি, তো আজকে আর আসতে পারবো না, অন্য দিন আসবো। তো ওরা বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেদিন আসি ইমেল করার জন্য। তো এখন আমরা আবার ঘুরায় যাচ্ছি, আর এখান দেখতে পারবেন আমার গাড়িটা সামনে, এখন আমরা চলে আসছি হচ্ছে গ্যারেজে, আর মেকানিকের সাথে কথা বলেছি এখানের, উনি বলছেন যে কয়েকদিন লাগবে গাড়ি ঠিক হতে, পার্টস অলরেডি অর্ডার করে দিয়েছেন যেটার দরকার, আর আরএসির যে রিকভারি ভ্যান ও আমার গাড়ি পিছনে পিছনে আসছিল, তো একটু সময় লেগেছে। আমরা প্রথমে চলে আসছি, ওই যে ওর গাড়ি এখানে দেখতে পাচ্ছেন, ওটা আমার গাড়িটা নিয়ে সে চলে আসছে। তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব, আর আমার ফ্রেন্ডকে কল করেছিলাম, সে এসে আমাদেরকে নিয়ে যাবে, গাড়ির জন্য ওয়েট করতে হবে। এই আজকের ব্লগ, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।